জটিল সংখ্যায় আই এর কাজ জানার পরে এরপরে আমাদের যেই জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ভাইয়া আই এর পাওয়ার। এই টাইপের প্রবলেমগুলো আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার যদি কপাল ভালো থাকে তাহলে অনেক সময় রিটেনেও দুই মার্কের জন্য এই টাইপের প্রবলেম চলে আসতে পারে। সো প্রবলেমের স্টেটমেন্টগুলো আমরা একটু দেখব। প্রবলেমের স্টেটমেন্টটা নর্মালি এরকম হয় যে আই টু দি পাওয়ার 49 ইকুয়াল টু কত, আই টু দি পাওয়ার 69 ইকুয়াল টু কত, এই টাইপের জিনিসপত্রগুলো আমাদের কাছে জানতে চায়। তো আমরা কী কাজ করব, আমরা যেই কাজটা করব প্রথমে একটু অবজার্ভ করে নিই যে আই মানে কত। আই মানে হচ্ছে ভাইয়া রুট ওভার অফ মাইনাস ওয়ান, আই মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান। বোথ সাইডে যদি ভাইয়া স্কোয়ার করে দেই তাহলে সেই ক্ষেত্রে আই স্কোয়ার এটা ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস ওয়ান, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। দেন বোথ সাইডে যদি আমরা আই দিয়ে গুণ করি তাহলে আই স্কোয়ার ইন্টু আই এটা ইকুয়াল টু হবে নেগেটিভ ওয়ান ইন্টু আই। আই স্কোয়ার ইন্টু আই মানে কত, আই স্কোয়ার ইন্টু মাই আই মানে হচ্ছে আই কিউব, আর মাইনাস ওয়ানের সাথে আই গুণ করলে কত আসবে, আসবে হচ্ছে মাইনাস আই। সো এই কয়েকটা জিনিস আমাদের প্রথমে একটু জানা দরকার যে আই মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, আই মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে কত ব্রো, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ার এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ার এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে, আই স্কোয়ার এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা, তারপরে আই কিউব মানে কত পাইছি, আই কিউব মানে পাইছি হচ্ছে মাইনাস আই, ঠিক আছে, আই কিউব মানে পাইছি হচ্ছে মাইনাস আই। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখার ট্রাই করবো, সেটা হচ্ছে বোথ সাইডে যদি ভাইয়া আবারও আই দিয়ে গুণ করি তাহলে সেটা কী হয়ে যাবে, আই কিউব ইন্টু আই এটা ইকুয়াল টু মাইনাস আই ইন্টু আই। আচ্ছা, তাহলে আই কিউব ইন্টু আই করলে কত হয়, আই টু দি পাওয়ার 4, এই সাইডে হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু আবার কত বাইর করে রাখছে, আই স্কোয়ারের ভ্যালু আবার মাইনাস ওয়ান। সো ভ্যালু বসাই দিই, ভ্যালু বসাই দিলে কী হবে, আই টু দি পাওয়ার 4 এটা ইকুয়াল টু মাইনাস মাইনাস ওয়ান, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, আই স্কোয়ারের জায়গায় আবারও মাইনাস ওয়ান বসবে, তাহলে মাইনাস মাইনাস ওয়ান করলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে প্লাস ওয়ান, তার মানে আই টু দি পাওয়ার 4 এটা ইকুয়াল টু হচ্ছে প্লাস ওয়ান। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমাদের জাস্ট একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস যদি আমাদের মাথার মধ্যে থাকে তাহলে এই রিলেটেড, এই আই এর পাওয়ার রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলভ করে ফেলাইতে পারবো। যেরকম কিছু স্টেটমেন্ট যদি আমরা একটু দেখা ফেলাই, সাপোজ আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আই টু দি পাওয়ার 49 ভ্যালু কত, ঠিক আছে, এই প্রবলেমটা খুবই কমন একটা প্রবলেম, আই টু দি পাওয়ার 49 ভ্যালু কত। আচ্ছা, তো আই টু দি পাওয়ার 49 ভ্যালু যদি আমরা জানতে চাই, আই টু দি পাওয়ার 49, তাহলে এইটাকে আমরা কত লিখতে পারবো ভাইয়া, এইটারে লিখতে পারবো আই টু দি পাওয়ার 48 প্লাস ওয়ান, 48 প্লাস ওয়ানকে লেখা যাবে আই টু দি পাওয়ার 48 ইন্টু আই টু দি পাওয়ার 1। আচ্ছা, তাইলে এইটারে আবার কত লেখা যাবে, আই টু দি পাওয়ার 48 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, আর আই টু দি পাওয়ার 1 মানে তো ভাইয়া শুধুমাত্র আই, তাই না, আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধুমাত্র আই। আচ্ছা, তো এখন যেই জিনিসটা অলরেডি বের করে আসছি সেটা হচ্ছে এই যে আই টু দি পাওয়ার 4 আছে, আই টু দি পাওয়ার 4 মানে কত বের করে রেখে আসছি ভাইয়া, আই টু দি পাওয়ার 4 মানে বের করে রেখে আসছি 1, তাহলে আই টু দি পাওয়ার 4 এর জায়গায় 1 বসাই দিতে পারবো, আই টু দি পাওয়ার 4 এর জায়গায় 1 বসাই দিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 টু দি পাওয়ার 12 ইন্টু আই। ওকে, সো 1 টু দি পাওয়ার 12 মানে কত হবে, 1 এর পাওয়ার যাই দেই না কেন রেজাল্ট তো 1ই আসবে, 1 এর সাথে যদি আই গুণ করি তাহলে ফাইনালি রেজাল্ট কত পাবো, ফাইনালি রেজাল্ট পাবো হচ্ছে আই। সো এই ছিল একেবারে সিম্পল প্রসিডিওর, আই টু দি পাওয়ার 49 যেই কথা শুধুমাত্র আই কিন্তু একই কথা, আই টু দি পাওয়ার 49 যেই জিনিস আই টু দি পাওয়ার 49 এর বদলে শুধুমাত্র আই দেখলেও সেই সেম জিনিসই পাওয়া যাবে। এখন যদি জিজ্ঞেস করতো আই টু দি পাওয়ার 69 কত হবে, আই টু দি পাওয়ার 69 কত হবে, তাহলে এইটা একটু নিজেরা করে ফেলাবো, আই টু দি পাওয়ার 69 এইটার ভ্যালু কত এটা একটু নিজেরা বের করবো, আই টু দি পাওয়ার 69। ওকে, এইটা হচ্ছে হোমওয়ার্ক, আই টু দি পাওয়ার 69 ভ্যালুটা নিজেরা বাই করবো। এখন কথা হচ্ছে ভাইয়া যে প্রত্যেকবার কি আসলে এরকম ভাইঙা ভাইঙা অঙ্ক করতে হবে, প্রত্যেকবার আসলে ভাইঙা ভাইঙা অঙ্ক করা লাগবে না। যেমন আমরা এইখান থেকে একটু এটার জেনারেল ফর্মেটটা একটু শিখা ফেলাবো, এটার জেনারেল ফর্মেটটা কী ভাইয়া, এটার জেনারেল ফর্মেটটা হচ্ছে যে আই এর পাওয়ারকে, আই এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব, যা ভাগ শেষ থাকবে, যা ভাগ শেষ থাকবে তাই হবে আই এর পাওয়ার, যা ভাগ শেষ থাকবে তাই হবে আই এর পাওয়ার।
খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর একটা শর্টকাট। অ্যান্ড এই শর্টকাটটা দিয়ে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করে ফেলানো যায়। যেমন এইখানে এই অঙ্কের জন্য আই টু দি পাওয়ার 69 এর ভ্যালুই আমি বের করে দিই। আই টু দি পাওয়ার 69, এইখানে যে বলা ছিল ভাইয়া আই এর পাওয়ারটা কত, আই এর পাওয়ার হচ্ছে 69, আই এর পাওয়ার কত, আই এর পাওয়ার হচ্ছে 69। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই 69কে 4 দ্বারা ভাগ করা। 69কে ভাগ করতে হবে কত দ্বারা, 4 দ্বারা। তো 4 13 কত হয়, 4 13 52, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 15 60 হইতেছে, 4 16 64, 4 17 68। আচ্ছা, তাহলে 4 17 বার দিলে হয়ে যাবে হচ্ছে 68। ভাগ শেষ কত থাকবে ব্রো, ভাগ শেষ থাকবে হচ্ছে 1। যেহেতু ভাগ শেষ 1 থাকতেছে, তার মানে এইটার রেজাল্ট হবে হচ্ছে ভাইয়া i^1। i^1 মানে কত, i^1 মানে হচ্ছে শুধুমাত্র i। খুবই সিম্পল জিনিস না, যদি আমার জাস্ট এতটুকু জিনিস জানা থাকে MCQ-তে আসলে তো আর আমার এত কাহিনী করার দরকার নাই। এটা যদি 2 মার্কের জন্য পরীক্ষায় আসে তাহলে ডেফিনেটলি এই প্রসিডিওর করে দেখাইতে হবে। বাট MCQ-তে আসছে, আমার হাতে ক্যালকুলেটারও নাই, আমার হাতে কোনো কিছুই নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসিডিওর দিয়ে অটোমেটিক্যালি সলভ বাইর করে ফেলাইতে পারবো। তাহলে যদি আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল একটু দেখি, সাপোজ এরকম কোনো কিছু একটা আমাদের কাছে আছে, i^4n+3। এটা জাহাঙ্গীরনগরে কোনো এক সময় পরীক্ষায় আসছিল, খুবই সিম্পল অঙ্ক ভাইয়া। দেখেন তো i^4n+3, এটাকে লিখতে পারবো i^4n (i^3). তা i^4n মানে কত, i^4n মানে হচ্ছে i^4 n। আর i³ মানে তো ভাইয়া জানি আসছিলাম, i³ মানে কত বাইর করে আসছিলাম, এই যে i³ মানে বাইর করে আসছিলাম হচ্ছে -i। i³ মানে হচ্ছে -i, তো ভ্যালু বসাই দিছে i³ এর জায়গায় -i, আর এইটার একটু সাজায় গুছায় লিখছে i^4 n। সুবিধা কি হইছে, i^4 এর ভ্যালু আমি জানি 1, তাহলে 1 n, সাথে রয়ে যাইতেছে একটা -i। 1 পাওয়ার যা খুশি হোক না কেন অ্যান্সার কত আসবে 1, 1 এর সাথে -i গুণ করলে ফাইনালি অ্যান্সার কত পাবো, ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে -i। সো এই টাইপের প্রবলেমগুলো আমাদের অ্যাডমিশন পরীক্ষায় পর্যন্ত আসে। এইবার যদি আমাদের কাছে আই এর পাওয়ার আরও একটু বড় দেওয়া থাকে, সাপোজ এরকম কোনো একটা পাওয়ার দেওয়া আছে, আই এর পাওয়ার একটু বাড়াই দিছে, যদি এরকম কোনো একটা পাওয়ার দেওয়া থাকে যে i^0 19 35 07 222 8, তো এইবার কী করবো ভাইয়া, এইবার তো আই এর পাওয়ার যথেষ্ট পরিমাণে বড়, এইটারে ভাইয়ে আমরা যে রিটার্নের মতো করে করবো সেটাও করতে পারবো না। আবার এই পুরা ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগ শেষ কত থাকবে এটা বাইর করতে মোটামুটি পরীক্ষার টাইম চলে যাবে, যে এই পুরা ডিজিটটার 4 দিয়ে ভাগ করবো, ভাগ শেষ কত থাকবে এটা এবার বাইর করো। এটা বাইর করতে গেলে পরীক্ষার আর টাইম থাকতেছে না। তাহলে আমাদের কী করতে হবে, আমার যেই কাজ করতে হবে সেটা হচ্ছে যে পুরা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যা ভাগ শেষ থাকবে, শুধুমাত্র শেষ 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করলেও সেম ভাগ শেষ থাকবে। পুরা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যা ভাগ শেষ থাকবে, শুধুমাত্র শেষ 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করলেও সেম ভাগ শেষ থাকবে। কথাটা একটু খাতায় তুলবো, পুরা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যা ভাগ শেষ থাকবে, শুধুমাত্র শেষ 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করলেও সেম ভাগ শেষ থাকবে। তাহলে শেষ 2টা ডিজিট কত আছে, 28, 28কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 7 28। ভাগ শেষ কত থাকতেছে ব্রো, ভাগ শেষ থাকতেছে হচ্ছে 0। যেহেতু এটার ভাগ শেষ 0, তার মানে এইটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে i^0। যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে অ্যান্সার কত হয়, অ্যান্সার হয় হচ্ছে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে অ্যান্সার হয় হচ্ছে 1। সিমিলার আরও একটা প্রবলেম দেখা ফেলাই, যদি আমাদের কাছে এরকম থাকে i^0 1 7 8 4 4 6 6 5 4, আচ্ছা এইটার ভ্যালু কত হবে, এখানেও সেম কথা ভাইয়া, নাম্বারটা যথেষ্ট পরিমাণে বড়। নাম্বার যদি বড় হয় তাহলে কী বলছিলাম, শুধুমাত্র শেষ 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করলেও সেম ভাগ শেষ থাকবে। তাহলে শেষ 2টা ডিজিট কত আসছে, শেষ 2টা ডিজিট আছে হচ্ছে 54, 54কে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4 13 52 হইতেছে, 4 13 52, তাহলে ভাগ শেষ কত থাকবে, ভাগ শেষ থাকবে হচ্ছে 2। তার মানে এইটার অ্যান্সার কত আসবে ব্রো, এটার অ্যান্সার আসবে হচ্ছে i^2 মানে কত, i^2 মানে হচ্ছে -1। তাহলে এই টাইপের প্রবলেমগুলোও কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারতেছি, যদি জাস্ট এতটুকু ট্রিক জানা থাকে যে লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করলেও সেম ভাগ শেষ আসবে, পুরা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে যা ভাগ শেষ পাবো, শুধুমাত্র লাস্টের 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলেও সেম ভাগ শেষ পাবো। এতটুকু ট্রিক জানা থাকলে আমরা কিন্তু এই টাইপের প্রবলেমগুলোও সলভ করে ফেলাইতে
পারতেছি। সো আই এর পাওয়ার রিলেটেড কোনো প্রবলেম যদি এমসিকিউ পরীক্ষাতে আসে তাহলে আমরা এই প্রসিডিওরে সলভ করব, আর যদি রিটেন পরীক্ষাতে আসে তাহলে তো ভাইয়া প্রসিডিওর দেখাই দিছি, ওই প্রসিডিওরে সলভ করব। আশা করি এই টাইপের প্রবলেমগুলো একাডেমিক অথবা অ্যাডমিশন যেই পরীক্ষায় আসুক না কেন, ইনশাল্লাহ আমরা একেবারে প্রপার ওয়েতে সলভ করে দিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।